আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ডাক্তার মাস্টার হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ। আজকে আমরা লিভার নিয়ে ডিসকাস করব, তো চলো শুরু করি। দ্য লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি। লিভার লার্জেস্ট গ্ল্যান্ড এবং মিক্স গ্ল্যান্ড বলা হয় লিভারকে। এটা থাকতেছে কোন কোন রিজনে? অ্যাকচুয়ালি থাকতেছে রাইট হাইপোকন্ড্রিয়ামে, আপার পার্ট অফ দ্য অ্যাপিগ্যাস্ট্রিয়ামে, লেফট হাইপোকন্ড্রিয়ামে, এই তিনটা অংশে। রাইট হাইপোকন্ড্রিয়াম, আপার পার্ট অফ দ্য অ্যাপিগ্যাস্ট্রিয়াম এবং পার্ট অফ দ্য লেফট হাইপোকন্ড্রিয়াম জুড়ে থাকতেছে লিভার। লিভার এটা দেখতে শাইনি মনে হয়, যখন ধরবা দেখবা লিভারটা শাইনি। জিজ্ঞেস করা হয় এটা কেন শাইনি, বিকজ ইট ইজ কাভার্ড বাই গ্লিসন্স ক্যাপসুল উইচ ইজ কানেক্টিভ টিস্যু কাভারিং। লিভারের শেপটা হচ্ছে কি, ওয়েজ শেপড, ইট ইজ এ ওয়েজ শেপড অর্গান। তো আমাদের লার্জেস্ট অর্গান অফ দ্য বডি হচ্ছে স্কিন এবং লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি হচ্ছে লিভার। লার্জেস্ট গ্ল্যান্ড বলার পাশে মিক্সড গ্ল্যান্ড যখন বলবা তখন তোমায় জিজ্ঞেস করা হয় মিক্সড গ্ল্যান্ড যেহেতু তার ফাংশন কী, এক্সোক্রাইন ফাংশন বা এন্ডোক্রাইন ফাংশন। এক্সোক্রাইন ফাংশন হচ্ছে বাইল সিক্রেট করা, বাইল সিক্রেট করে কোন সেল, হেপাটোসাইট। এবং এন্ডোক্রাইন ফাংশন তার কাজ কি, ইট লিভারেজ গ্লুকোজ ফ্রম গ্লাইকোজেন। তাহলে গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে স্টোর রাখতেছে, প্লাজমা প্রোটিন সিনথেসিস করতেছে এক্সেপ্ট ইমিউনোগ্লোবুলিন, এবং হেপারিন সিক্রেট করতেছে ডিরেক্টলি, সিনথেসাইজ অফ হেপারিন ডিরেক্টলি ইন টু দ্য ব্লাড স্ট্রিম। তো এই ছিল লিভারের এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন ফাংশন। এখন আমরা জানি মেইলের ক্ষেত্রে লিভারের ওয়েটটা হচ্ছে 1.4 to 1.8 কেজি এবং ফিমেলের ক্ষেত্রে লিভারের ওয়েট হচ্ছে 1.2 to 1.4 কেজি। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ইন্টিরিয়র সার্ফেস অফ দ্য লিভার। এখানে রাইট লোব, লেফট লোব দেখা যাচ্ছে। আমরা লিভারের অ্যানাটমিক্যাল পজিশনটা একটু পড়ার চেষ্টা করি। লিভারকে ধরার পরে এর আগে বলি আমরা লিভারের এখানে কোন টিস্যু, বেসিক টিস্যু আমরা জানি আমাদের বডিতে চার ধরনের আছে, এপিথেলিয়াল টিস্যু, কানেক্টিভ টিস্যু, মাস্কুলার টিস্যু এবং নার্ভাস টিস্যু। এর মধ্যে কোন বেসিক টিস্যুর মধ্যে লিভারটা পড়তেছে, এটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। লিভারের কম্পোজিশন আসলে অ্যাকচুয়ালি ইট ইজ কম্পোজ অফ প্যারেনকাইমাল সেল, হেপাটোসাইট 80% কম্পোজিশন হচ্ছে, আর কানেকটিভ টিস্যু স্টোমা, সাইনোসয়েড, বাইল ক্যানেলিকুলি, নিউমারাস, পোর্টাল ট্রায়াড এবং টিবিউটারিস অফ হেপাটিক ভেইন, এইসবগুলো মিলেই আলটিমেটলি লিভার ফর্মেশন হচ্ছে। এখন চলে আসে অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য লিভার। প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা প্রথম কথাই বলবো গ্রুপ ফর ইনফিরিয়র ভেনাকোভা। গ্রুপ ফর ইনফিরিয়র ভেনাকোভা লাইজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। সো এই গ্রুপ ফর ইনফিরিয়র ভেনাকোভা, এই যে ইনফিরিয়র ভেনাকোভার জন্য যে গর্তটা, এই গ্রুপটা এইটা থাকবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। এবং শার্প ইনফিরিয়র বর্ডার, এই যে শার্প ইনফিরিয়র বর্ডার দেখা যাচ্ছে, এই শার্প ইনফিরিয়র বর্ডারটা লাইজ ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস অ্যান্ড মার্ক বাই সিস্টিক নচ। এখানে সিস্টিক নচ থাকবে, সিস্টিক নচের মধ্যে কী পাওয়া যায় আমরা বলবো ফান্ডাস অফ দ্য গল ব্লাডার। এবং আর পাশাপাশি বলতে পারি কনভেক্স ও কনকেভ, কনভেক্স সুপিরিয়র সার্ফেস লাইজ অ্যাবভ। সো দিজ ওয়ার দ্য অ্যানাটমিক্যাল পয়েন্টস অফ দ্য লিভার। অ্যানাটমিক পজিশনে বলার পরে আমরা বলবো লিভারটা একটা আসলে এসেন্সিয়াল অর্গান। কার্ডিয়াক আউটপুটের 5 লিটারের মধ্যে 1100 ml ব্লাডই লিভারে যায়। এখানে 2/3 লিভার কাটলে রিজেনারেট করতে পারে, কারণ স্টেবল সেল থাকে লিভারে, সেলটার নাম হচ্ছে ইটো সেল। এই সেলটা থাকতে চাই অ্যাকচুয়ালি স্পেস অফ ডিসিতে, এখানে দুইটা স্পেস থাকতে চাই, স্পেস অফ ডিস এবং স্পেস অফ মল। আমরা জানি যে অ্যাকর্ডিং টু মাইটোসিস, এখন মাইটোসিসের উপর ডিপেন্ড করে আমরা সেলকে ডিভাইড করতে পারি, স্টেবল সেল, পারমানেন্ট সেল এবং লেবেল সেল। পারমানেন্ট সেল যেগুলো পরবর্তীতে কোনো মাইটোসিস হবে না, যেমন নিউরন, কার্ডিয়াক মাসল, স্ক্লেরাল মাসল। লেবেল সেল যেগুলোতে কন্টিনিউয়াস মাইটোসিস হতে থাকে, যেমন চলতে থাকে, যেমন স্কিন, এপিথেলিয়াল সেল, বোন মেরো, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ লেবেল সেল। স্টেবল সেল একটা এক্সাম্পল আমরা লিভার সেল বললাম, তো ইটো সেল। তো এই ছিল ক্লাসিফিকেশন অফ সেলস অ্যাকর্ডিং টু দ্য মাইটোটিক ডিভিশন। এখন আমরা চলে আসি সারফেস বর্ডার অফ দ্য লিভার। তো লিভারের কী কী সারফেস আছে, লিভারের সারফেস আছে 5টা। সামনের দিকে যে সারফেসটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, ঠিক আছে। উপরে যে সারফেসটা, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস। দেন সুপিরিয়র সারফেসটা উপরে ছিল, সামনে অ্যান্টেরিয়র সারফেস, দিস ইজ দ্য পোস্টেরিয়র সার্ফেস, দিস ইজ দ্য ইনফিরিয়র সার্ফেস, এটা হচ্ছে ইনফিরিয়র সার্ফেস। আর এবং এখানে হচ্ছে দিস ইজ দ্য রাইট ল্যাটারাল সার্ফেস,
রাইট ল্যাটারাল সার্ফেস। বর্ডার হচ্ছে এখানে ইন শার্প ইনফিরিয়র বর্ডার, এটা হচ্ছে শার্প ইনফিরিয়র বর্ডার, এবং দিস ইজ দ্য পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার অ্যান্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। ঠিক আছে, তো এই ছিল সার্ফেস বর্ডার অফ দ্য লিভার। সার্ফেস বর্ডার অফ দ্য লিভার বলার পরে আমাদের একটা কোয়েশ্চেন এখানে থাকবে যে হাউ দ্য লিভার ইজ সাপোর্টেড, লিভারকে সাপোর্ট তার পজিশন কীভাবে মেনটেন হয় লিভারের। হ্যাপাটিক ভেইন্স প্রথম কথা বলবা, হ্যাপাটিক ভেইন্স ড্রেনিং ইন টু দ্য ইনফিরিয়র ভেনা কেভা, দেখা যাচ্ছে হ্যাপাটিক ভেইনগুলো ড্রেন করতেছে ইনফিরিয়র ভেনা কেভাবে কেভায়, এবং লিভারকে আংটার মতো ধরে রাখতেছে তার পজিশনের মধ্যে। ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার এবং লিগামেন্টস অফ লিভার, দিজ আর দ্য ফ্যাক্টর্স মেনটেনিং দ্য পজিশন অফ দ্য লিভার। লিগামেন্টস অফ দ্য লিভার বলার পরে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে স্বাভাবিকভাবে কী কী লিগামেন্ট আছে লিভারের। তো লিভারের লিগামেন্ট হচ্ছে কী কী নামগুলো আগে বলবা, ফেলসিফর্ম লিগামেন্ট। তো ফেলসিফর্ম লিগামেন্ট কোনটা, সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফেলসিফর্ম লিগামেন্ট। এই ফেলসিফর্ম লিগামেন্টটা পাশাপাশি বলবা করোনারি লিগামেন্ট, দিস ইজ দ্য করোনারি লিগামেন্ট। রাইট অ্যান্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট এবং লেসার ওমেন্টাম, দিজ আর দ্য লিগামেন্টস অফ দ্য লিভার। এর মধ্যে ফেলসিফর্ম লিগামেন্ট যেটা বলছিলাম এটা হচ্ছে সিকেল শেপড ডাবল লেয়ার অফ পেরিটোনিয়াল ফোল্ড, আমরা এখানে দেখতে পাচ্ছি সিকেল শেপ ডাবল লেয়ার অফ পেরিটোনিয়াল ফোল্ড এক্সটেন্ডিং ফ্রম অ্যান্টেরিয়র সার্ফেস দ্য লিভার টু দ্য আন্ডার সার্ফেস অফ দ্য ডায়াফ্রাম অ্যান্ড পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল টু দ্য আম্বিলিকাস। এটা কন্টেন্ট কী জিজ্ঞেস করলে আমরা বলবো লিগামেন্টাম টেরিস হেপাটিস, দেখা যাচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ লিভার এবং প্যারাম্বলিকাল ভেইনস। এই ছিল ফেলসিফর্ম লিগামেন্ট। এখন আসি পরে কোয়েশ্চেন করা হবে এর মধ্যে কোনগুলো ট্রু লিগামেন্ট কোনগুলো ফলস লিগামেন্ট। তো ট্রু লিগামেন্টগুলো হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম এবং লিগামেন্টাম টেরিস হেপাটিস। কিসের জন্য এদেরকে ট্রু লিগামেন্ট বলা হচ্ছে, বিকজ লিগামেন্টাম ভেনোসাম ইজ দ্য রেমনেন্ট অফ ডাক্টাস ভেনোসাস, এটা এমব্রায়োনিক স্টেজে ডাক্টাস ভেনোসাস ছিল, এবং লিগামেন্টাম টেরিস হেপাটিস ইজ দ্য রেমনেন্ট ওয়াজ দ্য রেমনেন্ট অফ লেফট আম্বিলিকাল ভেইন, এই জন্য তাদেরকে বলা হচ্ছে ট্রু লিগামেন্ট, বাকিগুলো হচ্ছে ফলস লিগামেন্ট। এরপরে যেহেতু তোমাদের সার্ফেস যেহেতু বলছিলাম এখানে রাইট লেটারাল সার্ফেস এবং ইনফিরিয়ার সার্ফেস এই দুইটা সার্ফেসটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, তো আমরা ইনফিরিয়ার সার্ফেসের রিলেশনটা তোমাদের এখানে লাগবে, ইনফিরিয়ার সার্ফেসের রিলেটেড বিষয়টা হাতে নেওয়ার পরে ইনফিরিয়ার সার্ফেসের রিলেশনটা দেখাইতে হবে। আমরা লেফট থেকে শুরু করলে ইসোফেজিয়াল ইমপ্রেশন, এরপরে যেখানে স্টমাকের স্টেপটা দেখছো তোমরা, এই যে স্টমাকের শেপ এটা হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এটা পাইলোরিক ইমপ্রেশন, এটা ডিওডেনাল ইমপ্রেশন, দেন বিলো দ্য ডিওডেনাল ইমপ্রেশন দিস ইজ দ্য কলিক ইমপ্রেশন, কলিক ইমপ্রেশনের উপরে থাকবে রাইট রেনাল ইমপ্রেশন বড় ইমপ্রেশনটা, এবং রাইট রেনাল ইমপ্রেশনের উপরে একটা গ্ল্যান্ড থাকে আমরা জানি কিডনির উপরে, এটা হচ্ছে লেফট রাইট সুপ্রেনাল ইমপ্রেশন, দিস ইজ দ্য পেয়ার এরিয়া অফ দ্য লিভার, যেখানে নন পেরিটোনিয়াল এরিয়া যেখানে পেরিটোনিয়াম থাকতেছে না, অ্যান্ড দিস ইজ দ্য গল ব্যাডার বসা ফর গল ব্যাডার। সো দিজ আর দ্য রিলেশনস অফ ইনফিরিয়ার সার্ফেস অফ দ্য লিভার। আরেকটা প্রশ্ন তোমাদের করা হবে রাইট লেটারাল সার্ফেসের রিলেশন, পরীক্ষায় আসে রিটার্নে আসে বা এবার জন্য ইম্পর্ট্যান্ট, রাইট লেটারাল সার্ফেসের রিলেশন ইম্পর্ট্যান্ট বলবো। আমরা আলাদা করি তিনটা পার্টে, আপার ওয়ান থার্ড, মিডিল ওয়ান থার্ড, লোয়ার ওয়ান থার্ড। আপার ওয়ান থার্ডের মধ্যে থাকবে সেভেন অ্যান্ড এইট রিব, এখানে রাইট লাং অ্যান্ড রাইট প্লুরাল স্যাক থাকবে। মিডিল ওয়ান থার্ডের মধ্যে থাকবে নাইন্থ অ্যান্ড টেন্থ রিব, এখানে রাইট কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস থাকবে অফ দ্য রাইট প্লুরা, অ্যান্ড ইন দ্য লোয়ার ওয়ান থার্ড থাকবে এখানে টেন্থ অ্যান্ড ইলেভেন্থ রিব, ইলেভেন্থ রিবটা এখানে দেখানো হয় নাই, অ্যান্ড এখানে দেয়ার ইজ নো লাং অ্যান্ড প্লুরা ইন রিলেশন অফ লোয়ার ওয়ান থার্ড, হিয়ার ডায়াফ্রাম কামস ইন ডিরেক্ট কন্ট্যাক্ট। তো এখানে কোনো রাঙে পুরা থাকবে না, তাহলে বুঝতেই পারতেছো আমরা এই এই জায়গাটাকে ব্যবহার করতে পারি এই যে বায়োপসির জন্য, আমরা নিডেল পাস করে লিভার বায়োপসি করা হয়। লিভার বায়োপসিটা কখন করা হবে, লিভার বায়োপসি আমরা করি লোয়ার ওয়ান থার্ডে বিটুইন নাইন অ্যান্ড টেন রিব ইউজুয়ালি, এটা নাইন্থ ইন্টারকোস্টাল স্পেসে, এখান থেকে আমরা টিস্যু কালেকশন করি। কখন করবো আমরা কার্সিনোমা লিভার বা সিরোসিস অফ লিভার এক্ষেত্রে। এখন চলে আসি বেয়ার এরিয়া, বেয়ার এরিয়া মানে হচ্ছে নন পেরিটোনিয়াল এরিয়া, এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা দিস ইজ দ্য বেয়ার এরিয়া, নন পেরিটোনিয়াল এরিয়া অফ দ্য লিভারকে বলা হচ্ছে বেয়ার এরিয়া। তো কী কী বেয়ার এরিয়া আছে, দিস ইজ দ্য বেয়ার এরিয়া, এটা হচ্ছে কি দ্য বেয়ার এরিয়া, সবচেয়ে বড় বেয়ার এরিয়া তাকে বলতেছে দ্য বেয়ার এরিয়া। পাশাপাশি আর কী থাকতেছে, গ্রুপ ফোর ইনফিরিয়ার ভেনা কাভা,
পোর্টা হেপাটিস, পোষাভো গলব্লাডার, লিগামেন্টাম ভেনোসাম, লিগামেন্টাম টেরিস হেপাটিস, এই জায়গাগুলো হচ্ছে বেয়ার এরিয়া। পরীক্ষায় জিজ্ঞেস করা হবে দা বেয়ার এরিয়ার বাউন্ডারি। তো দা বেয়ার এরিয়ার বাউন্ডারি জিজ্ঞেস করলে বলবো আমরা অ্যাপেক্স ফর্ম করতেছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট দিয়ে, এটা হচ্ছে অ্যাপেক্স অফ দা বেয়ার এরিয়া রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। বেস ফর্ম করতেছে গ্রুপ ফোর ইনফিরিয়ার ভেনা ক্যাভা দিয়ে। আপার লেয়ার ফর্ম করতেছে সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট দিয়ে বা অ্যান্টিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট। আর লোয়ার বর্ডার ফর্ম করতেছে বিলো, এটা হচ্ছে ইনফিরিয়র লেয়ার অর পোস্টিরিয়র লেয়ার অফ দ্য করোনারি লিগামেন্ট। এই ছিল দ্য বেয়ার এরিয়ার বাউন্ডারি। এই বেয়ার এরিয়া ডিরেক্টলি ডায়াফ্রামে কন্ট্যাক্টে থাকবে বেয়ার এরিয়া, এবং এখানে ইট ইজ এ সাইট অফ পোডোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস, ওয়ান অফ দ্য সাইট অফ পোডোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। এখন আমরা চলে আসি লোবস অফ লিভার। লিভারকে আমরা কয়টা লোবে ভাগ করতে পারি? এখন লিভারকে আমরা ভাগ করতে পারি অ্যানাটোমিক্যালি এবং ফিজিওলজিক্যালি কয়েকটা লোবে। অ্যানাটোমিক্যালি ভাগ করতে পারি চারটা লোবে, রাইট লোব, লেফট লোব, কোয়ার্ডেট লোব অ্যান্ড কোয়ার্ডেট লোব। তাহলে এখানে দেখতে পাচ্ছি রাইট লোব লেফট লোবের পাশাপাশি কোয়ার্ডেট এবং কোয়ার্ডেট লোব আছে। দিস ইজ দ্য রাইট লোব, দিস ইজ দ্য লেফট লোব অ্যানাটোমিক্যালি, এবং ফিজিওলজিক্যালি আমরা অনলি রাইট লোব এবং লেফট লোবে ভাগ করতে পারি। তো আমরা প্রথমে শিখি কীভাবে অ্যানাটোমিক্যালি আমরা ভাগ করবো রাইট এবং লেফট লোবকে। অ্যানাটোমিক্যালি অ্যান্টিরিয়র সুপিরিয়রলি আমরা অ্যালং দ্য অ্যাটাচমেন্ট অফ ফ্যালসিপিয়াম লিগামেন্ট, এই অ্যাটাচমেন্ট বরাবর আমরা অ্যানাটোমিক্যালি সামনের দিকে একটা লাইন টানতে পারি ইমাজিনারি, এবং পোস্টেরিয়র ইনফিরিয়রলি আমরা আমরা লিগামেন্ট অ্যালং দ্য অ্যাটাচমেন্ট অফ লিগামেন্টাম ভেনোসাম এবং লিগামেন্টাম টেরিস হেপাটিস একটা লাইন টানতে পারি। তাহলে আমরা এখানে রাইট লোবটা বড় থাকবে অ্যানাটোমিক্যালি এবং লেফট লোবটা ছোট থাকবে। আর লোব আমরা কোয়ার্ডেড লোব, কোয়ার্ডেড লোব চারটা লোব পাবো। এই ছিল অ্যানাটোমিক্যাল লোব। এখন আসি আমরা ফিজিওলজিক্যাল লোব। তো ফিজিওলজিক্যাল লোবের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট থেকে একটু রাইটে আমরা একটা লাইন টানবো অ্যান্টিরিয়র সুপিরিয়রলি সামনের দিকে, এবং পোস্টিরিয়র ইনফিরিয়রলি আমরা একটা লাইন টানবো গ্রুপ ফর ইনফিরিয়ার ভেনা ক্যাভা এবং ফোসা ফর গলব্লাডার। যেহেতু এখানে একটা লাইন টানবো তার নাম কোলেসিস্টো ভেনা ক্যাভার লাইন, কোলেসিস্টো গলব্লাডার এবং ভেনা ক্যাভা ইনফিরিয়ার ভেনা ক্যাভা, এই কোলেসিস্টো ভেনা ক্যাভার লাইন পিছন দিকে পোস্টিরিয়র ইনফিরিয়রলি টানবো। এখানে আমরা পাবো রাইট লোব এবং লেফট লোব। এই ফিজিওলজিক্যাল লোবটা স্টাডি করার ইম্পর্টেন্স হচ্ছে রাইট ফিজিওলজিক্যাল লোবকে সাপ্লাই করবে রাইট ডিভিশন অফ পোর্টাল ভেন ইন হেপাটিক আর্টারি, এবং এখান থেকে বাইল কালেক্ট করবে রাইট হেপাটিক ডাক্ট, এবং লেফট ফিজিওলজিক্যাল লোবকে সাপ্লাই করবে লেফট ডিভিশন অফ পোর্টাল ভেন ইন হেপাটিক আর্টারি, এবং এখান থেকে বাইল কালেক্ট করবে লেফট হেপাটিক ডাক্ট। এখন আমরা চলে আসি পোর্টা হেপাটিস। সো দিস ইজ দ্য পোর্টা হেপাটিস অফ দ্য লিভার। পোর্টা হেপাটিস জিজ্ঞেস করা হলে এখানে বলবে এটা একটা গেটওয়ে, এখান থেকে কিছু কিছু স্ট্রাকচার বের হচ্ছে এবং ঢুকতেছে। কী কী স্ট্রাকচার ঢুকবে? ওয়াট আর দ্য স্ট্রাকচার এন্টারিং থ্রু দ্য পোর্টা হেপাটিস? রাইট অ্যান্ড লেফট ডিভিশন অফ পোর্টাল ভেইন, রাইট অ্যান্ড লেফট ডিভিশন অফ হেপাটিক আর্টারি এবং হেপাটিক নার্ভ প্লেক্সাস। এবং কী কী স্ট্রাকচার বের হবে? রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, বাইল নিয়ে বের হবে এবং লিম্ফেটিক ফ্রম দ্য লিভার। এবং পোর্টাল ভেইন এবং হেপাটিক আর্টারি ঢুকবে সাপ্লাই তার নিউট্রিশন নিয়ে এবং অক্সিজেন নিয়ে ঢুকবে। এই ছিল পোর্টা হেপাটিস। এখন আসি ব্লাড সাপ্লাই অফ দ্য লিভার। লিভারে ব্লাড সাপ্লাই বলতে গেলে আমাদের বলতে হবে 75% 65-75% নিউট্রিশন উইচ ইজ ডিরাইভ ফ্রম সাপ্লাইড বাই পোর্টাল ভেইন। সো 75% পোর্টাল ভেইন সাপ্লাই করবে 65-75% নিউট্রিশন উইচ ইজ ডিরাইভ ফ্রম অ্যাবজর্ব ডাইজেস্টেড ফুড মেটেরিয়াল, এটা নিয়ে যাবে পোর্টাল ভেইন। এবং হেপাটিক আর্টারি সাপ্লাই করবে 25-35% অফ দ্য নিউট্রিশন অ্যান্ড অক্সিজেন। তাহলে অক্সিজেন সাপ্লাই করবে হেপাটিক আর্টারি এবং অ্যাবজর্ব ডাইজেস্টেড ফুড মেটেরিয়াল থেকে নিউট্রিশনটা সাপ্লাই করবে পোর্টাল ভেইন। তখন জিজ্ঞেস করা হবে পোর্টাল ভেইন কীভাবে ফর্মেশন হয়। পোর্টাল ভেইন ইজ ফর্মড বাই দ্য ইউনিয়ন অফ সুপিরিয়র অ্যাসেন্ডিং ভেইন অ্যান্ড স্প্যানিক ভেইন বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস। টার্মিনেশন করতে হবে হেপাটিক সাইনোসয়েডে। এবং ট্রিবিউটারিজ কী কী আছে পোর্টাল ভেইন? সুপিরিয়র অ্যাসেন্ডিং ভেইন, ইন স্প্যানিক ভেইন, লেফট গ্যাস্ট্রিক ভেইন, রাইট গ্যাস্ট্রিক ভেইন এবং প্যারা আম্বিলিকাল ভেইন, সিস্টিক ভেইন। পোর্টাল ভেইন কী ক্যারি করে? লিভারে নিয়ে যায় নিউট্রিয়েন্ট। হেপাটিক আর্টারি কী সাপ্লাই করবে? অক্সিজেন। এই ছিল ব্লাড সাপ্লাই অফ দ্য লিভার। পোর্টাল ভেইনটা কোন কোন জায়গা থেকে নিউট্রিশন নেবে? অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট এক্সেপ্ট রেক্টাম অ্যান্ড অ্যানাল ক্যানাল, এবং স্প্লিন, প্যানক্রিয়াস এবং গলব্লাডার থেকে নিউট্রিশন নিয়ে যাবে এবং সাপ্লাই করবে লিভারকে। আমরা জানি ইনফিরিয়ার ভেনা ক্যাভা। এই ইনফিরিয়ার ভেনা ক্যাভাটা ফর্মেশন কোথায় হচ্ছে? লাম্বার ফাইভ ভার্টিব্রার, ফিফথ লাম্বার ভার্টিব্রার
আমরা এন্ট্রি রিলেশনে পড়ছিলাম, বডির এন্ট্রি রিলেশনে পড়ছিলাম, ফরমেশন অফ ইনফেরা ভেনা কাভা বাই দ্য ইউনিয়ন অফ রাইট অ্যান্ড লেফট কমনই লাগবেন, কমনই লাগবেন, দুইটা ইউনিয়ন হবে, রাইট অ্যান্ড লেফট কমনই লাগবেন, ইউনিয়ন হবে অ্যাট দ্য লেভেল অফ এন্ট্রি সার্ফেস অফ দ্য ফিফথ লাম্প বডি অফ দ্য লাভ ফিফথ লাম্পার বডি বা সেখানে ফরমেশন হবে ইনফেরা ভেনা কাভা। আর মনে রাখবো আমরা অ্যাবডোমিনাল অ্যাওর্টা টার্মিনাল ব্রাঞ্চ দেবে রাইট অ্যান্ড লেফট কমন এলাকাটারই অ্যাট দ্য লেভেল অফ লাম্বার ফোর বডি বা। এখন আমরা চলে আসি, একটা কোয়েশ্চেন আছে লিভারের সেগমেন্ট। সো লিভারের সেগমেন্ট যদি জিজ্ঞেস করা হয় তবে লিভারের সেগমেন্ট আসলে অ্যাকচুয়ালি থাকে, দেয়ার আর এইট সেগমেন্টস অফ দ্য লিভার। এই সেগমেন্টগুলো ভাগ করার ইম্পর্টেন্স কি? সার্জিক্যাল ডিসিশন অফ এ সেগমেন্ট অর গ্রেটার ভলিউম অফ লিভার মে বি পারফর্মড উইথ লিস্ট নাম্বার অফ ইনভলভমেন্টস অফ মেজর ভেসেলস। সো দিস দে আর অ্যাবাউট দ্য সেগমেন্টস অফ দ্য লিভার। এখন আমরা চলে আসি স্ট্রাকচার অফ দ্য লিভার, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, স্ট্রাকচার অফ দ্য লিভার। এখানে দেখতে পাচ্ছি আমরা স্ট্রাকচার অফ দ্য লিভার বললে আমাদের তিনটা কথা বলতে হবে, একটা হচ্ছে হ্যাপাটিক লোবিউল, দিস ইজ দ্য হেক্সাগোনাল হ্যাপাটিক লোবিউল, ক্লাসিক্যাল হ্যাপাটিক লোবিউল, হেক্সাগোনাল শেপ, হেক্সাগোনাল মাস অফ লিভার সেল, দিস ইজ দ্য পোর্টাল লোবিউল, ট্রায়াঙ্গুলার এরিয়া, অ্যান্ড দিস ইজ দ্য হ্যাপাটিক এসিনাস, দিস ইজ দ্য ডায়মন্ড শেপ এরিয়া। এখানে হ্যাপাটিক লোবিউলটা হচ্ছে ভেনাস ইউনিট, পোর্টাল লোবিউলটা হচ্ছে নিউট্রিশনাল ইউনিট, এবং হ্যাপাটিক এসিনাসটা হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট। তো পোর্টাল লোবিউল এখানে হেক্সাগোনাল মাস, এখানে হেক্সা মানে ছয়, ছয়টা কোনায় ছয়টা পোর্টাল টায়ার থাকবে। এই পোর্টাল টায়ারের মধ্যে তিনটা জিনিস থাকে, হেপাটিক ডাকটিউল, হেপাটিক আর্টারিওল এবং এবং পোর্টাল ভেনিউল। তো এখানে মাঝখানে থাকতেছে হেপাটিক প্লেট, প্লেট অফ হেপাটোসাইট, হেপাটোসাইট দিয়ে তৈরি হবে। তাদের মাঝখানে জায়গাটা, খালি জায়গাটার নাম সাইনোসয়েড। সাইনোসয়েডের মধ্যে এক ধরনের স্পেশালাইজ সেল পাবো আমরা, ফেগোসাইটিক সেল, সেটা হচ্ছে কাপফার সেল। আর ঠিক মাঝখানে থাকবে সেন্ট্রাল ভেইন। সেন্ট্রাল ভেইন ইট ইজ দ্য ট্রিবিউটারি অফ হ্যাপাটিক ভেইন। সেন্ট্রাল ভেইন জয়েন্স টু ফর্ম ইন্টারলোবুলার ভেইন, ইন্টারলোবুলার ভেইন জয়েন্স টু ফর্ম সাবলোবুলার ভেইন, দিস ভেইন দেন ফর্ম হ্যাপাটিক ভেইন অ্যান্ড হ্যাপাটিক ভেইন ড্রেনিং ইনটু দ্য ইনফেরিয়র ভেনা কাভা। তো পোর্টাল হ্যাপাটিক লোবিউলে পরে চলে আসি, পোর্টাল লোবিউলে, পোর্টাল লোবিউল আমরা বলছি এটা হচ্ছে গিয়ে নিউট্রিশনাল ইউনিট, ট্রায়াঙ্গুলার টেরিটরি অফ দ্য লিভার টিস্যু। এখানে মাঝখানে থাকবে একটা পোর্টাল ট্রায়াড এবং ফর্ম হবে তিনটা সেন্ট্রাল ভেইন, সেন্ট্রাল ভেইন অফ থ্রি হ্যাপাটিক লোবিউল, ঠিক আছে। এরপর আমরা চলে আসি হ্যাপাটিক এসিনাস বা লিভার এসিনাস। এই লিভার এসিনাসের এটা হচ্ছে গিয়ে ডায়মন্ড শেপ, ডায়মন্ড শেপ স্ট্রাকচার। এই লিভার হ্যাপাটিক এসিনাসটাকে আমরা আবার ভাগ করতে পারি তিনটা জোন অ্যাকচুয়ালি, দিস ইজ দ্য জোন ওয়ান, দিস ইজ দ্য জোন টু অ্যান্ড দিস ইজ দ্য জোন থ্রি। তো তিনটা জোনে কীভাবে ভাগ করি আমরা? জোন ওয়ানের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি পোর্টাল ট্রায়ার থাকতেছে, এখান থেকে অক্সিজেন ব্লাড ভেসেল থাকার কারণে এখানে অক্সিজেন সাপ্লাই হচ্ছে বেশি, সেই জন্য জোন ওয়ানে সবচেয়ে বেশি অক্সিজেন সাপ্লাই পাবে, এবং জোন টু হচ্ছে মডারেটলি অক্সিজেনেটেড, এবং জোন থ্রি এখানে লিস্ট অক্সিজেনেটেড অক্সিজেনেশন হবে। এই জন্য দিস ইজ দ্য মোস্ট সাসেপ্টেবল এরিয়া ফর অ্যানক্সিক ইঞ্জুরি। এই ছিল লিভারের স্ট্রাকচার। এখন আমরা চলে আসি লিভারের নার্ভ সাপ্লাই। তো লিভারের নার্ভ সাপ্লাই যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমরা কি বলবো? লিভারের নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক হচ্ছে থোরাসিক সিক্স টু থোরাসিক নাইন সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড, অ্যান্ড এখান থেকে আমরা প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে গিয়ে ভেগাস নার্ভ বা এন্ট্রি ভেগাল ট্রাঙ্ক। ডেভেলপমেন্ট অফ লিভার, লিভারের ডেভেলপমেন্ট জিজ্ঞেস করলে আমরা দুইটা সোর্স বলবো, একটা হচ্ছে হ্যাপাটিক বার্ড, একটা হচ্ছে সেপ্টাম ট্রাম্বারসাম। হ্যাপাটিক বার্ড ডেটা কিনা অ্যান্ড্রোডামাল ডায়াবেটিকুলাম অফ ফোরগাট উইচ গিভস রাইজ টু দ্য প্যারেনকাইমা অ্যান্ড লাইনিং অফ দ্য বিলিয়ারি প্যাসেজ। তাহলে হ্যাপাটিক বার্ড এটা অ্যান্ড্রোডামাল ডায়াবেটিকুলাম ফোরগাট থেকে আসতেছে, এটা থেকে আসতেছে লিভারের প্যারেনকাইমা এবং লাইনিং অফ দ্য বিলিয়ারি প্যাসেজ। আর সেপ্টাম ট্রাম্বারসাম যেটা কিনা আনপেয়ার প্লেট অফ মেসোডাম, এটা থেকে আসতেছে মেসোডামাল স্ট্রাকচার, এটা গিভ রাইজ টু ফাইব্রাস স্টোমা অফ দ্য লিভার। তাহলে আমরা জানি একটা গ্ল্যান্ডের দুইটা স্ট্রাকচার থাকে, আউটার কানেক্টেড সাপোর্ট হচ্ছে কি স্টোমা, ভিতরে মেইন সিক্রেটিং পোর্শনের নাম হচ্ছে প্যারেনকাইমা। তো প্যারেনকাইমা আসতেছে অ্যান্ড্রোডাম থেকে এবং
স্টোমাটা এখানে আসতেছে মেসোডার্ম থেকে। তো আমরা ডিসট্রাকশন ক্যাপসুল আগেই বলছি, ইট ইস দ্য ফাইব্রাস কভারিং অফ দ্য লিভার বিনিথ দ্য সেরাস কভারিং। এই ছিল নার্ভ সাপ্লাই এবং ডেভেলপমেন্ট অফ লিভার। হোয়াট ইজ হেপাটিক সাইনোসয়েড জিজ্ঞেস করলে আমরা বলবো, ইট ইস এ ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি লাইন বাই এন্ডোথেলিয়াম লোকেটেড ইন দ্য লেকুনা অফ দ্য হেপাটিক লোবিউল। হেপাটিক সাইনোসয়েডের মধ্যে কী থাকে? মিক্সড ব্লাড ডেরাইভ ফ্রম বোথ পোর্টাল ভেইন অ্যান্ড হেপাটিক আর্টারি। তো এই ছিল মোটামুটি লিভারের কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা যেগুলো তোমাদের রিটেন প্লাস ভাইভার জন্য ইম্পর্টেন্ট ছিল। চেষ্টা করছি তোমাদের জন্য যতটুকু সহজ করে তুলে ধরার। আশা করি ক্লাসটা তোমাদের কাজে লাগবে। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।